দীর্ঘ ঐতিহ্যের একটি রাজনৈতিক সংগঠন ভারতীয় জাতীয় কংগ্রেস। ব্রিটিশ বিরোধী আন্দোলনের মাধ্যমে 1885 সালে দাদাভাই নরোজির হাত ধরে ভারতের রাজনীতিতে আবির্ভাব ঘটে ধর্মনিরপেক্ষ এই দলটির। এই দলের হয়েই ভারতের স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দেন মহাত্মা গান্ধী। ইতিহাসের খেরোখাতা ঘেটে রিপোর্ট। উনিশ শতকের শুরুতেই বেগবান হয়ে ওঠে ভারতের স্বাধীনতা আন্দোলন। ১৯২০-এ মহাত্মা গান্ধীর নেতৃত্বে আন্দোলনের কেন্দ্রে চলে আসে কংগ্রেস। সেই থেকে গান্ধীর সর্বদয়া নীতিই হয়ে ওঠে দলটির মূলনীতি। সামাজিক বিভাজন দূর করা, গরিব মানুষের আর্থিক ও সামাজিক উন্নয়ন, ব্যক্তি স্বাধীনতা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা আর ধর্মনিরপেক্ষতা হয় মূল ভিত্তি। 1947 সালে ভারতের স্বাধীনতা আন্দোলনের সময় হয়েছিল কংগ্রেসের অন্তর্বর্তী সরকার। স্বাধীনতার পর ক্ষমতায় আসে দলটি। 2014 পর্যন্ত 15টি নির্বাচনে অংশ নিয়ে ক্ষমতায় বসেছে 10 বার। তার মধ্যে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে 6 বার আর 4 বার ক্ষমতায় গেছে জোট সরকার নিয়ে। দেশটির প্রথম প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন কংগ্রেস নেতা জওহরলাল নেহরু। 1966 সালে প্রধানমন্ত্রী হন নেহরু কন্যা ইন্দিরা গান্ধী, কিন্তু পরের বছরই তাকে বহিষ্কার করে দলের সিন্ডিকেট। সমর্থকদের নিয়ে নতুন করে কংগ্রেস গঠন করে 1971 সালের নির্বাচনে বিপুল জয় নিয়ে ক্ষমতায় ফেরেন ইন্দিরা। তার মৃত্যুর পর 1985 সালে দলের দায়িত্ব নেন ইন্দিরা পুত্র রাজীব গান্ধী, কিন্তু 1991 সালে তার মৃত্যুর পর জৌলুস হারায় দলটি। এরপর 1999 সালের নির্বাচনে রাজীব গান্ধীর স্ত্রী সোনিয়া গান্ধীর নেতৃত্বে আবারও সংগঠিত হয় কংগ্রেস। আর 2017 সালে দলের সভাপতির দায়িত্ব নেন ছেলে রাহুল গান্ধী। একসময় দলটি নির্বাচনী প্রতীক ছিল লাঙ্গল সহ দুটি ষাঁড়। ইন্দিরা গান্ধী দ্বিতীয়বার দল গঠনের পর সবগুলো আঙুল একসাথে জড়ো করা ডান হাতি হয়ে ওঠে কংগ্রেসের দলীয় প্রতীক। আফসানা শাওন, ৭১।